এতদিন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছিলেন মিচেল মার্শ। এবার আইনি জটিলতায় পড়লেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। তার বিরুদ্ধে মামলা করেছেন পণ্ডিত কেশব দেব নামে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এক বাসিন্দা। বিশ্বকাপ ট্রফিতে পা রাখায় ভারতীয় সমর্থকদের আবেগে আঘাত লেগেছে দাবি করে মামলা করেছেন তিনি। অভিযোগপত্রে বলা হয়, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে বিশ্বকাপ তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সেই ট্রফিতে মার্শ পা তুলে থাকার ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। এতে ভারতের 140 কোটি জনগণকে অপমান করা হয়েছে। এছাড়াও মার্শকে ভারতে পেশাদার ক্রিকেটে নিষিদ্ধ করার দাবি জানিয়ে পণ্ডিত কেশব এই অভিযোগের একটি অনুলিপি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও পাঠিয়েছেন।